দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি, সড়ক ও রেলপথে যেখান দিয়ে গেল অর্থ বছরে আমদানি হয়েছে 14,80,289 টন পণ্য, যা আগের অর্থ বছরের চেয়ে 1,70,000 টন বা 10% কম। ফলসহ বিভিন্ন পণ্যের আমদানি কমাতে এই অবস্থা। এটা মূলত কাস্টম দায়ী, এদিক দিয়ে যখন ট্যাক্সেবল আইটেম আসে এরা হয়রানি করে। বেনাপোল স্থলবন্দর এবং ভোমরা স্থলবন্দর যে পণ্যগুলো আমদানি হয়, যে ভ্যালুতে ওখানে ছাড়করণ করা হয়, এই পণ্যগুলো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করলে ওই ভ্যালুতে ছাড়করণ করা হয় না, অনেক জটিলতা করা হয়। কাস্টমসের বৈষম্যের কারণে, শুল্কায়নের বিভিন্ন জটিলতার কারণে পণ্য মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। আমদানি কমলেও বন্দরের রাজস্ব আয় বেড়েছে। 2017-18 অর্থ বছরে সেখান থেকে শুল্ক আদায় হয়েছে 198 কোটি টাকারও বেশি, গেল অর্থ বছরে যা প্রায় 17.5% বেড়ে দাঁড়ায় 233 কোটিতে। তারপরও এটি লক্ষ্যমাত্রার চেয়ে 36,29,00,000 টাকা কম। লক্ষ্যমাত্রা অর্জন না করার, মানে অর্জন না হওয়ার কারণ হলো যে ফারাক্কা বাঁধ মেরামতের জন্য ওই সময় কিছুটা আমদানি কম হয়েছে, আর শুল্কমুক্ত পণ্য বেশি আমদানি হওয়ার কারণে লক্ষ্যমতো অর্জন করা সম্ভব হয়নি। যে সমস্ত পণ্যের উপর সরকার রাজস্ব বিশেষ করে পায় সেই পণ্যগুলি বর্তমানে আমদানি হচ্ছে, যেমন চাল, অন্যান্য ফল ইত্যাদি মালা কমার্শিয়াল আইটেম, এগুলো প্রবেশ করতেছে না, বিধায় রাজস্ব ঘাটতিটা হয়েছে। আমদানিকারকদের দাবি, বেনাপোলের তুলনায় হিলি স্থলবন্দরের পণ্য খালাসের সময় আর খরচ বেশি হয়, যা কমানো গেলে সামনের দিনে আমদানির পরিমাণ আরও বাড়বে, রাজস্ব আদায়ও। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।